আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে প্রথমে তিন মিনিট সময় চেয়ে নেব তো তিন মিনিট সময় নষ্ট করলে আশা করি আপনাদের কোনো ক্ষতি হবে না আপনারা হয়তো নতুন কিছু শিখতে পারবেন আর আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তো তো বন্ধুরা আপনারা যদি ফসলের জমি থেকে অধিক ফলন আশা করেন তাহলে আপনাদের এই ব্যবস্থাটা নিতেই হবে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি আপনাদের জন্য আমি অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা লাইক দিবেন আর না লাগলে ডিসলাইক দিতে পারেন এবং আপনার মন্তব্য কমেন্ট বক্সে আপনি জানাতে পারেন আর আপনাদের কোনো কিছু যদি জানার থাকে আর আপনারা যদি আমার থেকে ভালো জেনে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিবেন তাহলে আমি নতুন কিছু শিখতে পারবো এবং সেটা আমার বন্ধুদের মাঝে শেয়ার করতে পারবো তো বন্ধুরা তো এই সময় হয়টা কি আপনাদের দেখাই তো দেখতে পারছেন এই ধানের শীষটা কত সুন্দর কিন্তু তো বন্ধুরা এই সিসটাতে দেখতে পাচ্ছেন যে কিছু কিছু ধানের রস চুষে খেয়ে ফেলেছে তো এটা ধানের জন্য খুবই ক্ষতিকর আরও একটা আপনাদের জিনিস দেখাই তো এই শীষটার মাথা দেখুন ফড়িং অথবা তিড়িঙ্গে বা বিভিন্ন পোকা এই সময় কিন্তু ফসলের এই আমাদের যে সিসটা বেরিয়েছে সিসটার ভিতরে যে জালি ধানটা আছে তো এইটার রস চুষে খেয়ে ফেলে দেয় যার কারণে আমাদের ধানটা দেখতে পাচ্ছেন এমন কালো কালো হয়ে সিটে হয়ে যায় এই এইভাবে যদি আপনাদের সম্পূর্ণ জমিতে শীচগুলো রস চুষে খেয়ে ফেলে তাহলে আপনাদের ফসলে বড় রকমের একটা ক্ষতি হয়ে যেতে পারে তো বন্ধুরা সব ক্ষতির হাত থেকে আপনাদের এই ওষুধটা বাঁচাবে তো এই ওষুধটা সিনসাইপার এটার নাম আর এইটা এই ওষুধটা হচ্ছে প্যাট্টোকেম কোম্পানি আপনারা জানেন যে প্যাট্টোকেম কোম্পানির সব ওষুধগুলোই ভালো তো এর ভিতরে আছে সাইপার ম্যাথিন সাইপার ম্যাথিন যে টেনসি তো এইটা আছে এই বিষটার কারণে আপনাদের জমির যে ধানের শীষে রস চুষে খেয়ে ফেলে এবং ফসল নষ্ট করে দেয় তাহলে এই ওষুধটি ব্যবহার করতে পারেন তো এর যে মুটকিটা দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনাদের দেখাই তো আপনারা ষোলো লিটার অথবা আঠারো লিটারের ঢমে এই মুটকিটার চার মুটকি করে প্রতি ঢমে ব্যবহার করবেন তো এই এক মুটকি ওষুধ মানে পাঁচ এম তো এক কথায় আপনারা ঢমে বিশ এম করে ওষুধ ব্যবহার করবেন তো বন্ধুরা আমি এখন ওষুধটি দিয়ে দিলাম এবং দেওয়ার পরে আপনারা একটা জিনিস খুব ভালোভাবে ফলো করবেন তো আপনারা এই ওষুধটা দেওয়ার পরে অবশ্যই অবশ্যই খুব ভালো করে মিক্স করবেন তো দেখুন আমি কীভাবে মিস করি এইবার বন্ধুরা জমিতে খুব সুন্দরভাবে প্রত্যেকটা গাছের সাথে যেন ওষুধটি লেগে যায় এমনভাবে স্প্রে করবেন কোনো গাছ যেন বাদ না যায় প্রত্যেকটা গাছ ভিজেই স্প্রে করবেন তাহলে আপনাদের যে জমিতে যে শীষের যে রস চুষা সমস্যাগুলো এবং বিভিন্ন সমস্যা থেকে আপনারা মুক্তি পেয়ে তো বন্ধুরা আপনাদের জন্য আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই তো আমার এই ভিডিওটি দেখে আশা করি আপনাদের একটু হলেও উপকার হবে আর আপনারা আমার নিয়মগুলো ফলো করবেন আশা করি আপনাদের যে ধানের সিটা হয়ে যায় এবং ধানের রস চুষে খেয়ে ফেলে তিড়িঙ্গে বা ফোড়িং লাগা সমস্যাগুলো এই সমস্যাগুলো থেকে আপনারা অবশ্যই অবশ্যই নিরাময় পেয়ে যাবেন এবং আপনাদের ধানটা অবশ্যই অবশ্যই ভালো হবে তো বন্ধুরা মোটামুটি এই ছিল আজকের ভিডিও এবং পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন কিছু নিয়ে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ